অদি চৌধুরী চাচ্ছে ওখানে তৃণমূল জিতুক বা বিজেপি জিতুক, আর এস এস আর কোনো একটা দল জিতুক, তৃণমূল থাকা আর বিজেপি থাকা আমাদের জন্য দুটো সমান। আমি অধীর চৌধুরীকে আর এস এস এর লোক বিশ্বাস করি। আশা আকাঙ্ক্ষা তো অবশ্যই যে ওখানে তৃণমূল পরাজিত হোক এবং বাম কংগ্রেস জোট ওখানে জিতুক। কিন্তু আমি কালকেই সাগরদিঘি গেছিলাম, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, একটা বিশাল সংখ্যক শ্রমিক যারা মুর্শিদাবাদের ওই সাগরদিঘির মানুষ কিন্তু ভিন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করছেন, তারা বড় নির্বাচনগুলোতে ছুটি নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে চলে আসেন, কিন্তু এই নির্বাচনের জন্য আসছেন না। তাহলে এই ভোটাররা খুব মূল্যবান, এদের অনুপস্থিতিটা কিন্তু এই লড়াইটা অনেকটা দুর্বল করে দিচ্ছে। এরা যদি থাকতো তাহলে কিন্তু একটা মেজাজ তৈরি হয়ে গেছে যে তৃণমূলকে আর রাখা যাবে না, ভোট দেওয়া যাবে না। আশা রাখি কিন্তু কি হবে এটা আগামী 27 তারিখে ভোট হওয়ার পর আমাদের রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে। দেখেন ওখানে আরো কিছু অঙ্গ কাজ করছে। অধীর চৌধুরী একজন ডাউটফুল পার্সন, মানে আমি অধীর চৌধুরীকে আরএসএস এর লোক বিশ্বাস করি এবং অলওয়েজ ডাউটফুল। এসডিপিআই প্রপোজ করেছিল কংগ্রেসকে যে আসুন আমরা একসঙ্গে এই লড়াইটা লড়ি। আরে এসডিপিআই এর 2-5 হাজার ভোট তো আছে ছোট দল হলে, কিন্তু এই ইলেকশনে তো 2-5 হাজারই ফয়সলা হয়ে যাবে। এই ইলেকশনে কেউ 20,000-50,000 ভোটে জিতবে না। অতএব সেইটাকে রিফিউজ করলো অধীর চৌধুরী, রাজি হলো না। তার মানে অধীর চৌধুরী এটা চাচ্ছে না যে ওইখানে কংগ্রেস জিতুক, অধীর চৌধুরী চাচ্ছে ওখানে তৃণমূল জিতুক বা বিজেপি জিতুক, আরএসএস এর কোনো একটা দল জিতুক। কিন্তু আমি বলছি যদি ওখানে তৃণমূল হারে, মানুষ এবারে তৃণমূলকে হারার জন্য ভোট দিচ্ছে, তৃণমূল হারলেই আমরা জিত মনে করব, কারণ তৃণমূল থাকা আর বিজেপি থাকা আমাদের জন্য দুটো সমান, কোনো ফারাক আমরা দেখছি না। এবং আজকের দিনে জ্বলন্ত উদাহরণ, একজন এমএলএ কে জেল খাটিয়ে যেভাবে দিনের পর দিন মিথ্যা কেসে হয়রান করা হচ্ছে, এই পশ্চিমবাংলার 10 কোটি মানুষের গণতান্ত্রিক চিন্তা চেতনায় ব্যাপক আঘাত এনেছে। এবং ওইখানকার কংগ্রেস ক্যান্ডিডেটের যে এজেন্ট তাকে এই ইলেকশনের মাঝখানে পুলিশ তুলে তাকে আটকে দিল যাতে তারা নির্বাচনটা ঠিকভাবে করতে না পায়। তাহলে তৃণমূল কতটা আতঙ্কিত যে মানুষ কতটা তাদের বিরুদ্ধে গেছে। অতএব রেজাল্ট কি হবে সময় বলবে, কিন্তু ওদিকে একটা ঝড় উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সেটা কতটা কনভার্ট হবে সেটার দেখার বিষয়, সময় কথা বলবে। কিন্তু আমি যেটা বলবাম, একটা বিশাল সংখ্যক ভোটার ভিন রাজ্যে শ্রমিক হিসাবে থাকার জন্য এখানে একটা দুর্বলতা থেকে গেল। এটা হলে হয়তো আর কনফিডেন্টলি আমরা বলতে পারতাম যে এইবারে তৃণমূল হারছেই হারছে। কিন্তু তাও এখনো বলবো, তৃণমূল যদি হারে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বার্তা যাবে যে আমার শেষের যাত্রা শুরু হয়ে গেছে, আমাকে আর রাখা যাবে না। ওই একটা সিটের রেজাল্ট কিন্তু যে জিতুক, কে জিতবে জানি না, তৃণমূল যদি হেরে যায় তাহলে শেষের যাত্রা শুরু হয়ে যাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই চিত্র পরিষ্কার এবং তার প্রভাব পুরো রাজ্যে পড়বে। ঘটকপুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3-চাকা, 4-চাকা ও 6-চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153-911-795 অথবা 9836-491180।